হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। বন্ধুরা, আমি তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম, সেখানে মিসিং ক্যারেক্টারের অনেক কোশ্চেন দিয়েছিলাম, তো অনেকেই অনেক অ্যান্সার করেছো এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলেও ডিসকাস করে নিয়েছো। তো যাতে হবে মিসিং ক্যারেক্টারগুলো, এগুলোর থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে অনেক, তো অবশ্যই দেখে নাও। এখানে দেখো কী দেওয়া রয়েছে, 15, 16, 18, 21, 25। তো এগুলো কী করে করবো, দেখো 15-র সাথে যদি আমরা 1 যোগ করি 16 হচ্ছে, 16-র সাথে 2 যোগ করলে 18, 18-র সাথে 3 যোগ করলে 21, 21-এর সাথে 4 যোগ করলে 25। একটা প্যাটার্নে চলছে, দেখো 1, 2, 3, 4 যোগ করে হচ্ছে, তার মানে নেক্সট যে নাম্বারটা আসবে সেটা নিশ্চয়ই 5 যোগ করে হবে, 4-এর পরে 5 যোগ করে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 26। ঠিক আছে, আমি অন্য কালার নিচ্ছি। আচ্ছা হলো, আচ্ছা এবার কোশ্চেন নম্বর 2 দেখো। এখানে দেখো 2-এর ডবল যদি আমি 4 করি, 2 দিয়ে গুণ করলে 4, 4 দিয়ে 4-4-এ 16, 16-4-এ 16, 16-এর সাথে 16 গুণ করলে কত যাচ্ছে, 256। তার মানে প্যাটার্নটা কী হচ্ছে বলতো, 2 থেকে 4, 4 থেকে 16, 16 থেকে 256, অ্যান্সার কী হয়ে যাবে এখানে, 16 হয়ে যাবে। কী করে হচ্ছে, 2, 2-এর ডবল কী হচ্ছে 4, 4-এর ডবল কত হয়ে যাচ্ছে, 4-4-এ 16, মানে স্কোয়ার হচ্ছে, ডবল নয় স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে, বর্গ হচ্ছে, তো এর বর্গ সংখ্যা দিয়ে গুণ করলে পরেরটা পাচ্ছি, তো এটা হয়ে যাবে কত, 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে কত রয়েছে, 3, 4, 5, 9, 2, এটা একদম সোজা। দেখো 3-এর স্কোয়ার করলে 9, 2-এর স্কোয়ার করলে 4, 5-এর স্কোয়ার করলে 25, তাহলে 9-এর স্কোয়ার করলে কত হয়ে যাবে এখানে, 81, তাহলে 81 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, এটা কিভাবে হচ্ছে, দেখো 7-এর সাথে যদি আমরা 2 গুণ করি 14, তার সাথে 1 যোগ করলে 15, 15-র সাথে যদি 2 গুণ করি 30, 30-এর সাথে 1 যোগ করলে 31, 31-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে, 62, 62-র সাথে 1 যোগ করলে 63, 63-র সাথে একই রকমভাবে 2 গুণ করে 1 যোগ করলে 127, 127-র সাথে 2 গুণ করে 1 যোগ করব, মানে কত যাচ্ছে, 127 দুগুণে কত, 27 দুগুণে 54, 2, 1, 2, তার সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে, 255, তার মানে এখানে অ্যান্সারটা কত হয়ে যাবে, 255। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো নেক্সট কোশ্চেন কোনটা আছে, 5। আচ্ছা এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, এগুলো কিভাবে করতে হবে, এগুলোর কনফিউশন অনেকেরই রয়েছে। তো দেখো 14 আর 6, যে দেখছো না জোড়া 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 এর যোগ ফল এখানে, ঠিক আছে, তা দেখো এখানে দেখো 14 আর 6 যোগ করলে 20 হচ্ছে, আর এই ওপরেরটা আমরা কি করে বের করবো বলতো, এই যে লাস্টেরটা আর ফার্স্টেরটা যোগ করলে, ফার্স্টেরটা লাস্টেরটা যোগ করলে ওপরেরটা পাওয়া যায়, তাহলে 18 আর 7 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 18-7-25, এইভাবে বের করতে হয়। ঠিক আছে, বোঝা গেল, এইরকম যে মাঝে যেটা থাকে সেটার সাথে যোগ করলে 14-6 যোগ করলে 20 হয়, আর লাস্টের ফার্স্টে যোগ করলে আমরা উপরেরটা পাই। ঠিক আছে, এটা কনস্ট্রাকশনের একটা বলতে পারো একটা লজিক। ঠিক আছে, 25। আচ্ছা নেক্সট দেখো 6 নম্বর, দেখো কি রয়েছে 6 নম্বরেও, দেখো একই রকমভাবে কি বললাম, 6 আর 1, এখানে 1 রয়েছে, 6 আর 1 যোগ করলে দেখো মাঝেরটা আছে 27, 3 আর পরের এই সংখ্যাটা যোগ করলে ওপরেরটা পাওয়া যায়, তার মানে 3-এর সাথে কত যোগ করলে 6 হবে, 3 যোগ করলে, তার মানে ফার্স্ট আর লাস্ট যোগ করলে ওপরেরটা পাওয়া যায় বলেছি, তাহলে 3 আর 3 যোগ করলে 6 হবে। এটা দেখো একদম সোজা, 7 আর 9 গুণ করলে 63, 5 আর 6 গুণ করলে 30, তাহলে 4 আর কত গুণ করলে 20 হয়ে যাবে, 5, তার মানে এখানে অ্যান্সার কত হয়ে যাবে, 5। নেক্সট কোশ্চেন দেখো কত রয়েছে, নেক্সট 8-এরটা দেখো রয়েছে, এখানে দেখো 24, 25, 50। ঠিক আছে, এখানে দেখো এটা কিভাবে হচ্ছে, দেখো 24 আর 24 যোগ করো কত হচ্ছে, 48। ঠিক আছে, 48-এর সাথে আবার এই যে লাস্টেরটা ভাগ করে দাও কত হচ্ছে, 12-4-48 হয়ে গেল। এখানে দেখো 25 আর 20 যোগ করলে কত যাচ্ছে, 45, তাই না, 25 আর 20 যোগ করলে হচ্ছে 45, 45-এর সাথে এবার লাস্টের যেটা রয়েছে 5 ভাগ করে দাও কত যাচ্ছে, 9। ঠিক আছে, তার মানে এই দুটো যোগ করে এটা দিয়ে ডিভাইড করতে হচ্ছে, এই দুটো যোগ করে এটা দিয়ে ডিভাইড করতে হচ্ছে, তাহলে 50 আর 10 যোগ করলে কত যাচ্ছে, 60, 60-এর সাথে কত ডিভাইড করলে 3 আসবে, তার মানে 60-এর সাথে কত ডিভাইড করলে 3 আসবে, তার মানে 60 ÷ 3 = x, মানে 20 হয়ে যাচ্ছে, x = 20, মানে এটা সমান কত হয়ে যাবে, 20, এটা সমান কত হয়ে যাবে, 20। বোঝা গেল, প্রথম দুটো যোগ করে লাস্টটাতে ভাগ করলে এই মাঝের অ্যান্সারটা পাচ্ছি, প্রথম দুটো যোগ করে লাস্টটাতে ভাগ করলে মাঝের অ্যান্সার, প্রথম দুটো যোগ করে লাস্টটাতে ভাগ করে দেখো 3 চলে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এটা একদম একদমই সোজা, অনেকেই করেছো। দেখো 7 আর 2 যোগ করলে কত হচ্ছে, 9, 9-এর সাথে 4 গুণ করো কত হয়ে যাচ্ছে,
36 8 6 14 14 সাথে 3 গুণ করলে কত দেখো 42 9 4 13 13 সাথে কত গুণ করলে 26 হয়ে যাবে 2 তার মানে आंसर কত হয়ে যাবে 2 নেক্সট क्वेश्चन দেখো কত রয়েছে 92 70 48 64 53 42 52 45 এটা কত হবে দেখো এটা কতটা 10 এরটা তাই তো দেখো সবগুলোকে আমরা যোগ করে দেব দেখো 92 64 আর 52 যোগ করো 4 2 6 6 7 8 তাই না 9 6 15 5 5 মানে 208 হচ্ছে ঠিক আছে আবার এটাও যোগ করো দেখো 5 3 8 5 4 9 9 7 16 168 তাই না এবারে দেখো এটা যোগ আচ্ছা এই দুটোর মধ্যে গ্যাপ কত দেখো 0 40 40 গ্যাপ রয়েছে তাই না তার মানে এটার মধ্যে 40 গ্যাপ রাখতে হবে 40 গ্যাপ রাখতে গেলে এটার মধ্যে কত করতে হবে এটাকে 40 দিয়ে বিয়োগ করলে 128 করতে হবে তার মানে এই দুটো যোগ করে এটা থেকে বিয়োগ করলে আমরা এই মাঝেরটা পেয়ে যাব তাহলে 8 2 কত 4 2 10 4 4 8 টাকে 9 90 128 থেকে 90 বিয়োগ করে দাও 8 38 তার মানে এই মাঝের आंसरটা কত হয়ে যাবে 38 ঠিক আছে তিনটে যোগ করে যেটা হচ্ছে সবগুলো দেখো এখানে 40 এর গ্যাপ রয়েছে তার মানে এটাতেও 40 এর গ্যাপ থাকবে তো এই লজিক আমরা এটা করলাম 10 এটা ঠিক আছে আচ্ছা একের অধিক লজিক কো লাগতে পারে ঠিক আছে আমি যেই লজিকে করছি তোমারও সেই লজিকে आंसर আসবে এমন কথা নয় তবে দুটো আলাদা আলাদা যদি आंसर আসে তাহলে যেই লজিকটাতে যেই आंसरটা অনেক অনেক লজিকের মধ্যে আসছে দেখো তুমি একটা লজিক আরেকটা লজিক আরেকজন তিনজন একটা লজিক লাগালো ঠিক আছে তিনজনের লজিকে যদি সেম आंसर হয় তাহলে आंसर তো ঠিক আছে যদি ধরো দুটো লজিকে একটা आंसर আসছে কিন্তু আরেকটা লজিকে অন্য आंसर আসছে তার মানে ম্যাক্সিমাম যেই লজিকটাতে যেই आंसरটা আসছে সেই आंसरটা হবে ঠিক আছে অনেক লজিক দিয়েই তো অনেক অঙ্ক করা সলভ করা যায় ম্যাক্সিমাম লজিক খাটছে সেই যে आंसरটাতে সেই आंसरটা নিতে হবে ঠিক আছে বোঝা গেল কি বললাম আচ্ছা এটা এটা দেখো এটা কি করে করবে এখানে রয়েছে 5 12 26 110 222 এটা কতটা 11টা তাই না দেখো 5 এর সাথে যদি আমরা 2 গুণ করি 2 যোগ করি 5 2 গুণে 10 2 12 এটা আসবে 12 2 গুণে 24 প্লাস 2 26 আসবে 26 2 গুণে দেখব কত আসছে 6 2 12 2 4 কে 5 52 তার মানে এখানে কত আসবে 54 54 আসবে 54 এর সাথে 2 গুণ করে প্লাস 2 যোগ করে এটা আসছে নাকি দেখে নেব 4 2 গুণে 8 5 গুণে 10 108 হ্যাঁ তার মানে আমাদের এই লজিকটাই চলছে ঠিক আছে অবশ্যই লাস্টটা চেক করে নিতে হবে ঠিক আছে তার মানে এখানে आंसर কত যাবে 54 নেক্সট क्वेश्चन দেখো 9 5 3 ঠিক আছে দেখো এখানে দেখো হ্যাঁ এইরকমই হচ্ছে আচ্ছা 9 5 লং 45 45 এর সাথে 3 গুণ করো দেখো 135 আসবে তাই না 7 4 28 28 5 140 তার মানে 5 6 30 30 এর সাথে কত গুণ করলে 150 আসবে 30 এর সাথে 5 গুণ করলে তার মানে মাঝেরটা কত হয়ে যাবে 5 বোঝা গেল এইবারে দেখো 13 নম্বর কোশ্চেনটা দেখো কত দেওয়া আছে 4 1 এর 5 21 এর 5 1 1 এর 2 3 এর 2 2 কত 8 এর 3 দেখো 4 এর সাথে যদি 1 এর 5 যোগ করি 4 5 এ 20 21 এর 5 হবে 1 এর সাথে যদি 1 এর 2 যোগ করি 3 এর 2 হবে 2 এর সাথে কত যোগ করলে 8 এর 3 হবে তার মানে 8 এর 3 থেকে 2 বিয়োগ করে দিতে হবে তার মানে 8 এর 3 বিয়োগ 2 দেখা যাচ্ছে তো হ্যাঁ 8 এর 3 বিয়োগ 2 তার মানে 3 2 গুণে 6 বাই 3 মানে 2 এর 3 এখানে आंसर কত হয়ে যাবে 2 এর 3 ঠিক আছে নেক্সট क्वेश्चन দেখো কত রয়েছে 3 6 7 4 5 এটা রয়েছে ঠিক আছে 14টা 14টা কি করে করব দেখো দেখো এখানে কি প্যাটার্ন চলছে দেখো এখানে কি প্যাটার্ন চলছে দেখো এটা কেমন চলছে দেখো 5 4 9 9 এর সাথে আমরা যোগ করে যদি এটা গুণ করে দিই 9 3 27 5 4 9 9 6 54 তাই না তার মানে এই দুটো যোগ করে এটা দিয়ে গুণ করতে হচ্ছে তার মানে x প্লাস 5 ইনটু 7 এটা সমান 63 আসার কথা তার মানে কত হচ্ছে দেখো 7 টা ওইদিকে গেলে কত হয়ে যাবে ভাগ হয়ে যাবে মানে 7 9 63 ভাগ হয়ে যাবে তার মানে 9 বিয়োগ 5 মানে आंसर কত হয়ে যাবে 4 বোঝা গেল কি করে হচ্ছে দেখো এটা গুণ করে নাও দেখো 5 4 9 9 7 63 মানে লাস্টের যে দুটো রয়েছে সেই দুটো যোগ করো পরটার সাথে গুণ হচ্ছে 5 4 9 9 3 27 5 4 9 9 6 54 5 4 9 9 7 63 বোঝা গেল আচ্ছা 15 কোশ্চেনটা দেখো কি বলে রয়েছে 4 9 6 9 16 12 16 ড্যাশ 20 এইবারে দেখো এটা কেমন করে হচ্ছে দেখো 9 আর 4 যোগ করলে কত হয়ে যাচ্ছে 13 ঠিক আছে 13 যদি ডিভাইড 2 করি তাহলে কত হয়ে যাচ্ছে 6.5 হচ্ছে 6.5
সাড়ে ছয় নেওয়া হচ্ছে না, খালি ছয়টা নেওয়া হচ্ছে, তার মানে এটা হলো, ঠিক আছে। একই রকম ভাবে ষোলো আর নয় পঁচিশ হচ্ছে, পঁচিশকে দুই দিয়ে ভাগ, ফ্র্যাকশনটা নিচ্ছি না, সাড়ে বারো হবে, তো সাড়ে বারোটা নেবো না, বারোটা নিচ্ছি, ঠিক আছে, বারো নেবো, ঠিক আছে, ফ্র্যাকশন নেবো না। তার মানে ষোলোর সাথে কিছু একটা যোগ করলে যেটা হবে সেটা ভাজি তো দুই করতে হবে, ষোলোর সাথে কিছু যোগ করলে ধরো ষোলোর সাথে যদি আমরা পঁচিশ যোগ করি, পঁচিশ যোগ করলে কত যাবে একচল্লিশ, একচল্লিশ ভাজি তো যদি দুই করি দেখো কত আসবে, দু দুয়ে চার, শুনো কুড়ি দশমিক পাঁচ আসার কথা, কিন্তু আমরা পাঁচ নেবো না কুড়ি নেবো, তার মানে একচল্লিশ এখানে, তার মানে এখানে কি হবে একচল্লিশ আনতে হবে, একচল্লিশ কী করে আনবো, ষোলোর সাথে এখানে পঁচিশ যোগ করলে আমরা একচল্লিশ পাবো, এবং সেটা যদি ডিভাইড করি কুড়ি পয়েন্ট পয়েন্ট ফাইভ আসবে, তো পয়েন্ট ফাইভটা নেবো না কুড়ি নেবো, ঠিক আছে, বোঝা গেল এটা কি লজিকে লাগানো হচ্ছে, যোগ করে দুই দিয়ে ভাগ, ফ্র্যাকশনটাকে ইগনোর করা হচ্ছে। এটা দেখো কি করা হচ্ছে, দেখো পাঁচ চারে কুড়ি, আট তিনে চব্বিশ, পাঁচ চারে কুড়ি, আট তিনে চব্বিশ, ন চারে তাহলে এখানে কত হয়ে যাবে ছত্রিশ, ঠিক আছে। তো বোঝা গেল আমি প্রায় ষোলোটা কোশ্চেন এখানে সলভ করিয়ে দিলাম, আরও রয়েছে পিডিএফে, তোমরা সলভ করো, না পারলে আমি আরও পিডিএফ দিব, আমি আরও পিডিএফ দেবো, সেগুলোও সলভ করবে, ঠিক আছে, এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, এগুলো আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আজ মিসিং নাম্বারের সিরিজ, সেগুলো সেখানেও আমি মিসিং নাম্বার দিয়েছি, আরেকটা রং নাম্বার দিয়েছি, যেই নাম্বারটা সিরিজের মধ্যে রং সেটাও বের করতে হবে, এরকম দিয়েছি, তো সেগুলোও করো, আমি পরবর্তীকালে ভিডিও দিয়ে দেবো, চেনটা করার কারণ নেই, ঠিক আছে। আর আজকে একটা ম্যাথের ভিডিও আসবে, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে আসবে, ঠিক আছে, কেন কি বুঝতে পারছো এখন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজকে খুব ঝড় হচ্ছে এখানে, তো দেখা যাক কতটা দিতে পারি। তো এটুকু ছিল ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, টাটা বাই।